জায়গায় তোমরা শিক্ষা তোমরা এগিয়ে এসো তোমরা আন্দোলন করো ঐক্যবদ্ধ হও নওশেরের বিষয় কি বলবেন আপনি এই যে আরজোরা আজকে কখনো কংগ্রেস নামে কখনো টিএমসি নামে কখনো অন্যান্য নামে যে রং বদলে তারা আসে তারা প্রকৃতপক্ষে তাদের ম্যানিক বলে তারা নিজেদেরকে মনে করে এবং তারা মনে করে একছত্র পৃথিবীর মালিক আমরাই আর অন্য কেউ নেই কেউ যাতে না আসে সেই জন্য অনার্যদের উপর বিশেষ করে ভারতবর্ষে তারা বারবার অন্যায় অত্যাচার এরকম করেছে তার ইতিহাস রয়েছে মহিষাসুর উপর এরকম অন্যায় অত্যাচার তারা করে এই ভারতবর্ষের রাজ্য রাজনীতিকে রাজপাটকে তারা নিয়েছিল গুপ্ত বংশ মৌর্য বংশ তাদের এই ইতিহাসকে কলঙ্কিত ইতিহাস তাহলে আজকে আপনার এই যে গণতন্ত্র নামে এটা গণতন্ত্র তারা যে প্রতিষ্ঠা করে তারা আমলাতন্ত্রগুলো ম্যাক্সিমাম তাহলে তারা যাদেরকে রেখে দিয়েছে তারা হলো মানে বসু সেন সরকার রাও চ্যাটার্জি ব্যানার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় ইত্যাদি নামে তাহলে তাদেরকে রেখে দিয়েছে এটা হলো এদের একটা গোষ্ঠী না আমি ওয়ান ইজ টু ওয়ান আর্যদের একটা গোষ্ঠী তাহলে আর্যদের গোষ্ঠী এরা করে খাচ্ছে আর ক্ষত্রিয়দেরকে দিয়ে আপনাদের আমাদেরকে অনার্যদেরকে পশুদের মতো লাঠি পেটা করছে এটা হলো এদের চরিত্র অতএব এরা সহজে এই জিনিস করবে না এদের তাহলে দমাতে গেলে এদের একটাই পদ্ধতি রয়েছে একটা পদ্ধতি কি অনার্যদেরকে সমস্ত দলমত নির্বিশেষে প্রত্যেকের নিজেদের তাহলে নেতা লিডারদেরকে নিয়ে এসে তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে তারা যদি ঐক্যবদ্ধ যদি হতে পারে তাহলে এই গুটি কয়ে 2.5% ব্রাহ্মণ এবং এই ক্ষত্রিয় 5% এবং বৈশ্য বেনেপাটি মালাবাড়ি এই যে 6% এই যে সাড়ে এই যে 11% আর 2.5% সাড়ে 13% লোক আর আয় ভাই করে খাই বলে আমাদের মধ্যে যে সমস্ত দলতন্ত্রগুলো নিচ্ছে যে গুন্ডাগিরি ইত্যাদিগুলো নিচ্ছে 1.5% মানুষ এই 15% মানুষ টোটাল সমস্ত ভারতবর্ষের মানুষের সম্পদগুলোকে এরা লুটে পুটে খাচ্ছে আচ্ছা আমি যেটা বলতে চাচ্ছিলাম আপনি যেটা বলতে যাচ্ছেন যেটা কি পদ্ধতিতে এরা কি করতে চাচ্ছে তো এরা এইরকম ধরনের অন্যায় অনৈতিকতা ভাবে এরা করবে আর আমরা শুধু তৃতীয়বারে সরকারে মুখ্যমন্ত্রীকে একবার ঢেলে সংখ্যালঘুরা ভোট দিয়েছেন যার জন্য তিনি ক্ষমতা তারপরে এই যে সংখ্যালঘুদের হয়ে কথা বলছে দলিত আদিবাসী এসটি যে কথা বলছে নজরদি তাকে জেলে রাখা হচ্ছে বারবার কি বলবেন বিভিন্ন কেসে এরা অনলাইনেও চুরি করবে এরা অন্য অন্য তাহলে আপনার আমলাতন্ত্রের মাধ্যমে এরা এটা করবে কিন্তু এই জিনিস করতে করতে উপরওয়ালা সইবে না শেষবেলা এরা এদের আমলাতন্ত্রদেরকে এরা বেতন দিতে পারবে না এরা এত হারে চুরি চামারি করে খেয়ে এরা নিজেরা ফুলে ফেপে কলা গাছ হবে যে এদের আমলাতন্ত্র পর্যন্ত এদের প্রতি বিরক্ত হয়ে তাহলে এদেরকে নিজেদের মধ্যে একটা বিশৃঙ্খল সৃষ্টি হয়ে একে অপরের উপরে প্রতিরোধ বাহিনী এরা গঠন করে এরা নিজেরা নিজেরা খেয়াখেয়ি করবে সেই মুহূর্তে তারা আমাদেরকে তাহলে অনার্যদেরকে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সুযোগ দিতে হবে মারে মাঝে আমাদেরকেও একটা চান্স নিতে হবে তা এর জন্য আমাদেরকে পিছবা হলে চলবে না হ্যাঁ এই পর্যন্ত আমরা বুঝতে পারছি যে আমাদের দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে বারে বারে আমাদেরকে এই জায়গায় আমাদেরকে হানা দিতে ওই মশরণ ডক্টর আম্বেদকর বলেছেন যে সংবিধান আমাদের ওই একমাত্র তাহলে আমাদের সূতিকাগার ওই গারের দিকে তাহলে তোমরা লক্ষ্য রাখো ওই জায়গায় তোমরা শিক্ষা তোমরা এগিয়ে এসো তোমরা আন্দোলন করো ঐক্যবদ্ধ হও নওশেরের বিষয়ে কি বলবেন আপনি